এবার আরও কিছু সংবাদ এক নজরে। সাভারের সিআরপির সড়ক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে, তবে এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। নড়াইলের পল্লীতে বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার রায়কে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলায় খায়রুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ হাওর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।